নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা ভিডিওটি থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটিতে আমি কি বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে আজকের থেকে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তো সেটা নিয়ে একটা ভিডিও আমি বানি ইতিমধ্যে ছেড়েছি তো আপনারা সে ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন আজকের থেকে কিন্তু যে বলা যেতে পারে যে লকডাউনের জন্য যে একটা বিশাল বড় যে ব্যবসা ক্ষেত্র বা বলা যেতে পারে নানা মানুষের কাজকর্ম যে আটকে ছিল ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড়োসড়ে ছাড় দেওয়া হয়েছে তো কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এ তো সেটা আমি একটা বিস্তৃত জানিয়েছি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো এবার প্রশ্ন হচ্ছে এই যে ছাড় দেওয়া হয়েছে অনেকে কিন্তু জানতে চাইছেন বা অনেকের মনে প্রশ্ন আছে এ যে এই মদ মদ দোকান কি খুলছে তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দেখে নেব যে মদ দোকান খুলছে কি খুলছে না তো করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন তার মধ্যেই শর্ত সাপেক্ষে দোকান খোলায় সাই দিয়েছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ জনবসতি ও মার্কেট কমপ্লেক্সের দোকানও খোলা যাবে তবে শপিং মল কিন্তু কোনোভাবে খোলা যাবে না তবে সব ক্ষেত্রেই মানতে হবে কিছু শর্ত নিয়ম নির্দেশিকা যেমন গ্ল্যাপস ও মাস্ক পরতে হবে কেতা বিক্রেতা ওই পক্ষকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানানো হয় তাতে বলা হয়েছে যেসব দোকান শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টার্ড তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজে এলাকায় হয় তাহলে দোকান খোলা যাবে এবং দোকানের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ কিন্তু কাজ করতে পারবেন তবে কি আওতায় পড়ছে মদের দোকান তো এই মুহূর্তে দেশের অধিকাংশ মদ্যপায়ের একটি প্রশ্ন কবে থেকে মদের দোকান বা বারগুলি খোলা হবে তো দীর্ঘদিন মদ না পেয়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মদ্যপায়ীদের অসুধ উপায় অবলম্বন করতে কেউ মদ না পেয়ে ঘুমের ওষুধ বা রাসায়নিক বা রঙ খেয়ে নিচ্ছেন কেউ বাড়িতেই বানাচ্ছেন মদ কেউ করছে না আত্মহত্যা তো এত কিছুর পরেও তাদের জন্য কিন্তু এই দফাতেও কোনো সুখবর দিল না কেন্দ্র সরকার জানা গিয়েছে দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও এই আওতায় পড়বে মদের দোকান বা বারগুলি সেইগুলো কিন্তু বন্ধ থাকছেই লকডাউনের প্রথম দফায় অর্থাৎ পঁচিশে মার্চ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত অসম ও মেঘালয়ের মদের দোকান খোলে রাখা হয়েছিল পনেরো এপ্রিল লকডাউনের মেয়াদ বাড়ানো হয় সে সময় কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মদ গুটখা এবং তামাকজাত দ্রব্যের বিক্রি বন্ধ রাখতে হবে তো এরপরই ওই দুই রাজ্যে মদের দোকান বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব সরকারও কেন্দ্রের কাছে মদের দোকান করার আর্জি জানিয়েছিল কিন্তু সেই আবেদনও খারিজ হয়ে যায় তো বন্ধুরা নতুন করে আবার যে ছাড় দেওয়া হয়েছে আজকের থেকে তো সেই ছাড়ের মধ্যেও কিন্তু মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ যেসব মদের দোকান রয়েছে তা কিন্তু একেবারে বন্ধই থাকছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবর আপডেট খবরটা জানিয়ে দিলাম তো ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ